ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ গাইড আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কিছু পদ্ধতি বা কৌশল অর্থাৎ ফর্মুলা এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে ভিডিওটি স্কিপ না করে বরাবরই দেখে যাবে প্রথমে এ নাম্বার এ নাম্বার সূত্রে দেখো ডিরেক্ট তারপর ইনডাইরেক্ট ডিরেক্টে আই থাকলে ইনডাইরেক্টে মি অর্থাৎ আই থাকলে মি ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম উই থাকলে আস ইট থাকলে ইট এনি নেম থাকলে অর্থাৎ নাম থাকলে নামই লিখবে এরপর সূত্র নাম্বার সূত্রে টেন্স অনুসারে না করে সরাসরি এখানে বুঝিয়ে দেওয়া যাচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ভারবে ফার্স্ট ফর্ম থাকে কিন্তু সেখানে ভারতের ফার্স্ট ফর্ম থাকলেই অর্থাৎ সেন্টেন্সে ভারবে ফার্স্ট ফর্ম থাকলেই প্যাসিভ করার সময় এমিজার এরপর ভারবে পিপি তারপর বাই আর যেই সাবজেক্টটি ওখানে সেন্টেন্সে থাকে সেটা গিয়ে ট্রান্সফার হয় বাইয়ের পরে অর্থাৎ ওই সাবজেক্টটি ব্যবহার করা হয় এভাবে ভাবে সেকেন্ড ফর্ম থাকলে পরে ওয়ার তারপরে ভাবে পিপি তারপরে বাই তারপরে আবার সাবজেক্ট আবার সেম সেন্টেন্সে অ্যামিজার থাকলে পরে অ্যামিজারই বসে তার সঙ্গে বিং যুক্ত হবে এবং ভারবের পিপি তারপরে বাই আবারও সাবজেক্টটি ব্যবহার করা হয় সেম ওয়াজ ওয়ার থাকলে পরে ওয়াজারই বসে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে তারপরে বিং ব্যবহার করা হবে তারপরে বাড়বে পিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট আবারও দেখো হ্যাজ্যা ভ্যাড থাকলে পরে হ্যাজ্যা ভ্যাটই থাকে এর সঙ্গে বিং সরি বিং যুক্ত হবে এরপর ভাবে পিপি তারপরে বাই তারপরে সাবজেক্টই ব্যবহার করা হবে এভাবে আবারও দেখো ক্যান মে শ্যাল ক্যান মে শ্যাল উইল কুট শুট উট মাইট এগুলি থাকলে অর্থাৎ এগুলি বাক্যে থাকলে পরে সেইটিই বসবে সেই জন্য এখানে ওইগুলি লিখিয়ে দেওয়া রয়েছে এরপর বি লিখতে হবে তারপর ভাবে পিপি তারপরে বাই তারপর সাবজেক্টটি লিখতে হবে অর্থাৎ এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সূত্রটিকে তোমাকে আগে ভালো করে মুখস্থ করে নেবে এবার এবার সি নাম্বার সূত্রে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসে যখনই দেখবে সেন্টেন্সে প্লিজ আসে অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে এরপর ডি নম্বর সূত্রে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স চিহ্নিত করার উপায় হলো শুরুতেই ভাব থাকে সেজন্য প্রথমে গঠনটিকে ভালো করে দেখে নিতে হবে গঠনে দেখো লেট প্লাস অবজেক্ট এরপরে বি তারপর ভারবে পিপি তারপর আদার্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কেমন করে পড়বে এখানে দেখো এখানে সাবজেক্ট আর অবজেক্ট এই অবজেক্টটি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে রাইস এখানে চলে আসলো অবজেক্ট সাবজেক্ট হিসাবে আর এই যে সাবজেক্টটি আছে এটা সোজা চলে যাবে আই থাকলে কি হবে মি হবে আই থাকলে মি কিন্তু যখন এই এই সাবজেক্টটি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখনই কিন্তু তার আগে অবশ্যই বাই লিখতে হবে শুধু নুনের ক্ষেত্রে টু বসে আদার সব ক্ষেত্রে বাই এবার এইখানে ভার্ভের ফার্স্ট এটা এটা হচ্ছে ভার্ভের ফার্স্ট সেজন্য অ্যামিজার ব্যবহার করা হয় তো রাইসের পরে ইজ বসবে এবার ভার্ভের পিপি অর্থাৎ ইটেন অর্থাৎ রাইস রাইস ইজ ইটেন বাই মে এই সাবজেক্টটি অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছিল আই থাকলে মি বসবে কিন্তু তারাকে অবশ্যই বাই লিখতেই হবে শুধু ননের পরে টু বসে বা বাকি সব বাই বসে এবার এই যে অবজেক্টটি অবজেক্টটা আছে এই অবজেক্টটা প্রথমে এসে সাব হিসেবে ব্যবহার করা হবে আর এখানে ভার্ভের ফার্স্ট ফর্ম অর্থাৎ যেহেতু এখানে ভারভের ফার্স্ট ফর্ম সেজন্য অ্যামিজার ব্যবহার করা হয় অর্থাৎ এখানে ইজ ব্যবহার করা হয়েছে এবার এই ভাবটিকে ভার্ভের পিপি আনতে হবে অর্থাৎ এটেন এখানে যাই থাক না কেন যে টেন্সেই বা যে ভাবটি আইএনজি যুক্ত অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত অথবা ভারবের প্রেজেন্টে বা ভার্ভের পিপিতে যেই থাক না কেন ওই ভাবটি এখানে এসে ভার্ভের পিপিতে পরিণত করতে হবে এটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আর আগেই বলা হয়েছে যে সূত্র অনুসারে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবে এবার দেখো ওখানে সূত্রে লেখা আছে যে ভাব ফার্স্ট হলে পরে কী বসবে এম ইজ আর এরপর এরপর কী বসবে এরপর হচ্ছে ভাবে পিপি তারপর পাই তারপর সাবজেক্টটি বসবে এবার দেখো এখানে এখানে কী করা হয়েছে দেখো এই যে এখানে হচ্ছে ভার্ভে ফার্স্ট যেহেতু সেন্টেন্সটিতে ভার্ভে ফার্স্ট আসে সেজন্য এমিজার অর্থাৎ এখানে সরাসরি অবজেক্টটি লেখার পরেই আমাদেরকে চুজ করতে হবে যে ভার্ভে ফার্স্ট আছে সেজন্য কি করা হয়েছে এমিজার বসবে অর্থাৎ ভারভে ফার্স্ট সেজন্য এমিজার ব্যবহার করা হয়েছে এখানে ইজ বসবে এরপর কি আছে ভার্বে পিপি এই যে ভাববে পিপি এখানে বসানো হয়েছে এরপরে অবশ্যই বাই এখানে বাই বসে হচ্ছে আর এই যে সাবজেক্টটি আছে এটা গিয়ে সবার শেষে অর্থাৎ বাইয়ের পরে বসবে সেজন্য এই সাবজেক্টটি গিয়ে অর্থাৎ এখানে বাইয়ের পরে গিয়ে বসছে এরকম করে এরপরে দেখো একটা সেন্টেন্স হি রোড রোড এ লেটার হি রোড লেটার হি রোড লেটার এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে তার তারপরে কি এইটা হচ্ছে ভারবের ভারবের সেকেন্ড অর্থাৎ ভারবের সেকেন্ড এটা যখনই ভারভে সেকেন্ড আসবে তাহলে আমাদেরকে কী লিখতে হবে অর্থাৎ ভারভের সেকেন্ড থাকলে পরে সূত্রের মধ্যে করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা ভালো করে সূত্রটিকে দেখে নিবে ভারবে সেকেন্ড থাকলে পরে আমাদেরকে লিখতে হবে ওয়াশ ওয়ার এরপরে ভার্বের পিপি আনতে হবে ভার্বের পিপি তারপরে বাই তারপর সাবজেক্টটি নিয়ে আসতে হবে অবজেক্ট বা সাবজেক্টটি নিয়ে আসতে হচ্ছে এবার দেখো এখানে কি করব। এখানে হচ্ছে লেটারটা আগে লিখতে হবে এ লেটার এ লেটার এরপরে এখানে ভার্বের টু আছে অর্থাৎ ভার্বের সেকেন্ড আছে। ভার্বের সেকেন্ড থাকলে কি বসবে ওয়াশ ওয়ার তাহলে এ লেটার ওয়াশ এরপরে কী লিখতে হবে পারবে পিপি অর্থাৎ রাইট রোড রিটার্ন থার্ড ফর্মটি রিটার্ন এরপরে অবশ্যই বাই লিখতে হচ্ছে বাই এরপরে এই যে সাবজেক্টটি আছে এটা গিয়ে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ই থাকলে সূত্রে দেওয়াই রয়েছে এ নাম্বার সূত্রে তাহলে এক্ষেত্রে তোমাদের কি লিখতে হচ্ছে হি থাকলে হেম আশা করি বোঝা গেল এরপরে দেখো আই এম আই এম রাইটিং আই এম রাইটিং এ লেটার আই এম রাইটিং এ লেটার অর্থাৎ সূত্র অনুসারে কী লেখা আছে সূত্রতে লেখা আছে যদি অ্যামিজার থাকে বাক্যে এম ইস আর তাহলে কী বসবে তাহলে বসবে অ্যামিজার থাকলে আবারও কিন্তু অ্যামেজারেই অর্থাৎ বি নাম্বার সূত্রে মেনশন করা আছে এগুলি অ্যামিজার থাকলে অ্যামেজারেই বসবে অ্যামিজার থাকলে অ্যামেজারেই বসবে এরপরে বিং যুক্ত করতে হবে এরপরে বিং যুক্ত করতে হবে এরপর ভাবে পিপি আনতে হবে তারপর পাই আনতে হবে তারপর সাবজেক্টটিকে এখানে বসাতে হবে অর্থাৎ এখানে দেখো অবজেক্টটিকে আগে নিয়ে নিব যেহেতু চার আছে তার জন্য এই সূত্র প্রয়োগ করব তাহলে পরে কি করা যাচ্ছে দেখো এখানে এ লেটার এ লেটার এ লেটার এ লেটার এরপরে আমি কী লিখবো যেহেতু চার আছে তা এ লেটার ইজ এ লেটার ইস এরপর আমাকে কী লিখতে হবে এমএার কমপ্লিট হয়ে গেল এরপরে আমাকে লিখতে হবে বিং অর্থাৎ এখানে আমি লিখবো বিং এরপর কী করতে হবে ভারবে পিপি আনতে হবে রাইট রোড রিটার্ন থার্ড ফর্ম আমি আগে বললাম যে যুক্ত থাকুক না কেন বা যে কোনো আইনযুক্ত অথবা এস বা ইয়ে যুক্ত ভাব অথবা থার্ড ফর্ম যেটাই থাকবে তবু কিন্তু তোমাদেরকে থার্ড ফর্মে লিখতে হবে অর্থাৎ রিটার্ন রিটার্ন এরপরে রিটার্নের পরে ভারবে পিপি হয়ে গেল এখানে বিং লেখা হলো ভাই বিপি হলো এরপর বাই লিখতে হবে তারপরে আই থাকলে মি লিখতে হবে অর্থাৎ এ লেটার ইজ বিং রিটেন বাই মি যখনই দেখবে এমএার থাকতে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স তো টেন্স না করেও সরাসরি তোমরা লিখতে পারবে শুধুমাত্র বি নাম্বার সূত্রকে ভালো মতো মুখস্থ করলে পরে তোমরা খুব সহজেই টেন্স ছাড়াও করতে পারবে অর্থাৎ এমিজার থাকলে পরে এমিজারেই বসবে এর সঙ্গে তোমাদের বিং যুক্ত করতে হবে এরপর ভাবে পিক আনতে হবে তারপরে বাই আনতে হবে তারপরে সাবজেক্টকে লিখতে হবে এভাবে দেখো পাস্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রেও আসবে আমার সূত্র মধ্যে দেওয়াই ওয়াজ ওয়্যার থাকলে পরে ওয়্যারই আসবে এভাবে দেখো এভাবে দেখো আই উইল আই উইল রাইট এ লেটার আই উইল রাইট এ লেটার এক্ষেত্রে দেখো কী হচ্ছে এক্ষেত্রে একটা সূত্রটা কী প্রয়োগ করছে যে শ্যাল উইল থাকলে পরে উইল উইল এটা থাকলে পরে তোমার উইল লিখতে হচ্ছে উইল বা শ্যাল এরপরে কী আনতে হচ্ছে বিযুক্ত করতে হবে বিযুক্ত করতে হবে তারপরে ভাবে পিপি আনতে হবে এরপর বাই লিখতে হবে তারপরে ওই সাবজেক্টে আবার নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে দেখো অর্থাৎ এটা ফিউচার ইন্ডিপেন্ড টেন্স কিন্তু টেন্স ছাড়াও সরাসরি এই সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবে এখানে দেখো এলেটা এ লেটারটাকে আগে নিয়ে আসলাম এ লেটার এরপরে উইল থাকলে কী হবে বি নম্বর সূত্রে দেওয়া রয়েছে অর্থাৎ উইলে লিখলাম এরপরে আমাকে লিখতে হবে বি এরপর ভাবে পিপি আনতে হবে অর্থাৎ রাইট রোড রিটার্ন রিটার্ন এরপরে কি লিখতে হবে এরপরে বাই লিখতে হবে তারপরে সাবজেক্টে আনতে অর্থাৎ আই থাকলে মি এভাবে তোমরা বি নামের সূত্রে দেখে দেখে সব রকম অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসগুলিকে বেশি ভয়েস করতে পারবে এরপর দেখো এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ওখানে লেখা এসে গঠনটি এখান থেকে প্রথমে লেট লিখতে হবে তারপরে অবজেক্ট লিখতে হবে তারপরে বি যুক্ত করতে হবে তারপর ভাবে পিপি আনতে হবে তারপর আদার্স এখানে দেখো সার দ্য ডর সার দ্য ডোর অর্থাৎ শুরুতে ভাব থাকলে পরে সেটা ইমপার্টি সেন্টেন্স হয় ডি নম্বর সূত্রে দেওয়া রয়েছে তোমাকে খুব ভালো করে দেখে নেবে যেহেতু এখানে সাবজেক্ট নেই অর্থাৎ ভাব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি তাহলে তোমাদেরকে শুরুতেই লেট লিখতে হবে এরপরে অবজেক্টটি নিয়ে আসতে হবে দ্য ডোর দ্য ডোর এরপরে অবশ্যই তোমার বি লিখতে হবে এরপর ভাবে বিপি আনতে হবে অর্থাৎ শার্ট 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 থার্ড ফর্মটি শাটেই হবে শার্ট লেট দ্য ডোর বি শার্ট এভাবে ক্লোজ the ডোর ক্লোজ দ্য ডোর তাহলে প্রথমে লেট লিখতে হবে তারপরে অবজেক্টটিকে নিয়ে আসতে হবে অর্থাৎ দ্য ডোর এরপরে বি লিখতে হবে তারপর ভাবে পিপি আনতে হবে অর্থাৎ ক্লোজড সিএল ওস প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড টু বাসে ইউ আর রিকোয়েস্টেড টু বাসে অর্থাৎ প্লিজ ডু দ্যাট এবার দেখো যেহেতু প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বাসে ইউ আর রিকোয়েস্টেড টু বাসে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বাসে তা এক্ষেত্রে কী করবো প্লিজের জায়গাটায় আমাকে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু প্লিসের পরিবর্তে প্লিসের পরিবর্তে টু এবার বাকি যা থাকবে সেটাই লিখে দিবে ডু দ্যাট ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্যাট আরেকটি বুঝিয়ে দিচ্ছি উদাহরণের মাধ্যমে আরেকবার আরেকবার বুঝিয়ে দিই ভালো করে দেখে পি এল এ প্লিজ কাম ইন প্লিজ কাম ইন তাহলে প্লিজ এর পরিবর্তে কি লিখব ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন কাম ইন ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন এরপর অবশ্যই ভয়েস পার্ট টু দেখবে তাহলে ভয়েস চেন্স নিয়ে আর তোমাদের রকম সংশয় থাকবে না